আমরা ছিলাম খবরের 24-এ রাজ্যপাল জগদীপ ধনকড় যেখানে এসে উপস্থিত হয়েছেন কোচবিহারের রাজবাড়িতে এবং রাজ্যপালের এই সফর ঘিরেই কিন্তু আজ সারাদিন আমরা রয়েছি। রাজ কই গেল? রাজ্যপাল জগদীপ ধনকড়ের সাথে রয়েছেন কোচবিহারের সাংসদ দেশের প্রামাণিক এবং মোটামুটি গোটা রাজবাড়ি এবং মিউজিয়াম কিন্তু তারা ঘুরে নিয়েছেন রাজবংশী সমাজের এবং কোচ রাজবংশী ইতিহাসের সাথে সম্পর্কিত, রাজবাড়ির সাথে সম্পর্কিত সমস্ত জিনিস সব কিছুই কিন্তু দেখানো হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। My greetings to the members of the media, and I can tell this as my friends, my guide, my philosopher. Journalists are protectors of democracy. I am happy to meet all of you at Circuit House. I will interact with you and take your questions. Best of luck to all of you. Okay? Thank you. And at 2 o'clock, I'll have meet the press. Okay, sir. But I'm so happy that media here is very involved. When I see the youngsters working so hard, my congratulations to all of you. মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকড় চলে যাচ্ছেন, আর এরপর রাজবাড়ি থেকে চলে যাওয়ার পর দুটোর সময় কিন্তু এবং বেছে বেছে তৃণমূল কংগ্রেসের যারা পার্টি ক্যাডার তাদেরকেই কিন্তু সিভিক ভলান্টিয়ারে রিক্রুট করা হয়েছিল। কোথাও একটা ধোঁয়াশা থেকে যায়, আজকের আদিবাসীদেরকে নিয়ে ঘোষণা, গোর্খাদের নিয়ে ঘোষণা, রাজবংশীদের নিয়ে যে ব্যাটালিয়ন করবার ঘোষণা করেছেন, কোথাও সেই সিভিক ভলান্টিয়ারের পুনরাবৃত্তি আমরা এখানে দেখতে পারবো না তো? আজকে যেখানে রাজ্যে হাজার হাজার বেকার যুবক যুবতী ছেলে মেয়েরা কেউ বা টেট কোয়ালিফাই করে, আবার কেউ বা এসএসসির সমস্ত ধরনের যে পরীক্ষা সেখানে তারা কিন্তু কোয়ালিফাই করে বসে রয়েছে, চাকরি হচ্ছে না। যদি সত্যি বেকারত্ব যে দূর করবার যদি সঠিক প্রবণতা থাকতো, সঠিক ইচ্ছে থাকতো, সদিচ্ছা থাকতো, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় তাদের জন্য ভাবা উচিত ছিল। দেখুন, এটা তো তাদের দলীয় সংস্কার, দলীয় আচার, এই সম্বন্ধে আমার কিছু বলবে না। কি কথাবার্তা কিছু হলো কিনা একটু বলবেন। Thank you.
আমার তো মোবাইল ছিল না না ওই জন্য তো আপনারা দেখলেন কোচবিহারের রাজবাড়িতে রাজ ভবনের মানুষ অর্থাৎ রাজ্যপাল যখন এসে উপস্থিত হয়েছেন তখন সেই জায়গায় কিন্তু তার সাথে রয়েছেন যেমন সাংসদ তারা আমরা এর আগের লাইভটাতেও জানিয়েছিলাম যে তারা কিন্তু প্রথমে যখন যান পঞ্চানন বর্মার মূর্তিতে সেখানে কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানের পর মদনমোহন বাড়িতে গিয়ে তারা পুজো দেন এবং পুজোর পর কিন্তু দেখা যাচ্ছে যখন আসেন তারা রাজবাড়িতে ঢোকেন আনুমানিক 12টার দিকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 12টার আগে যখন ঢোকেন তারপর প্রায় এক ঘন্টা ধরে তারা গোটা রাজবাড়ির খুঁটিনাটি জিনিসপত্র যা রয়েছে সবগুলো কিন্তু দেখেন এবং তাকে বুঝিয়ে রীতিমতো বুঝিয়ে কিন্তু দেওয়া হচ্ছে যে কোথায় কী কোন বিষয়ে এবং বিভিন্ন সময়ে রাজাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সাথে কোচবিহারের ইতিহাসের একটা সম্পর্ক কিন্তু নিবিড় কারণ এই জিনিসপত্রগুলোই কিন্তু একসময় যেমন ব্যবহার করতেন রাজা রাজার পরিবার যেমন ব্যবহার করতেন তার পরিবারের অন্যান্য লোকজন তেমনই কিন্তু একই সাথে সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের মানুষের সাথে এবং ব্যবহৃত জিনিসপত্র মুদ্রা সব কিছুর সাথে একটা ইতিহাসের লিঙ্ক কিন্তু থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল কিন্তু আজকে সেই সব জিনিসগুলো দেখলো কেমন লাগলো এটাতে জিজ্ঞেস করাতে তিনি কিন্তু জানালেন যে অত্যন্ত ভালো লেগেছে তার এবং তিনি যথেষ্ট প্লিজড এমনটাই কিন্তু আপাতত তার কাছ থেকে জানতে পারলাম আমরা এবং তিনি কিন্তু জানালেন তিনি সাংবাদিকদের সাথে বাইরে এসে যখন কথা বললেন যে এরপর দুটো সময় কিন্তু তার প্রেস মিট রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা আসব আপাতত কিন্তু আমরা এই যে অপূর্ব কোচবিহারের রাজবাড়ি তাতে কিন্তু দেখা যাচ্ছে আসলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং এরপর একটা সময় অর্থাৎ প্রায় একটার কাছাকাছি যেখানে বেজে গেছে একটার সময় কোচবিহারে যে ক্ষত্রিয় সোসাইটি রাজবংশী ক্ষত্রিয় সোসাইটি তাদের কিন্তু যারা রয়েছেন কার্যকর্তা তাদের সাথে কথা বলবেন রাজ্যপাল এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবেন এই বিষয়গুলোর মধ্যে কী কী বিষয় উঠে আসে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার কারণ আমরা গতকাল দেখেছি যে রাজবংশী ব্যাটালিয়ন গড়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজবংশীদের জন্য নারায়ণী ব্যাটালিয়ন যে ঘোষণার কথা তিনি বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই নিশীথ প্রামাণিক যখন এখানে দাঁড়িয়েই বললেন যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো উঠে আসছে সবই আপাতত ভোটের কৌশল বলেই কিন্তু তিনি জানাচ্ছেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটার সময় রাজবংশী ক্ষত্রিয় সোসাইটির সাথে রাজ্যপালের যে মিটিং হবে বা যে কথোপকথন হবে তিনি যাদের সাথে কথা বলবেন তাদের সাথে আদতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং কোচবিহারের উন্নতির ক্ষেত্রে তিনি আর কি বলেন বা সেক্ষেত্রে তার মতামত কি থাকে এবং তার সাথে নিশীথ প্রামাণিকের যে কথা হলো সে কথা কি কি হলো কোন বিষয়গুলো মূল উঠে আসছে এসব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের নজর থাকবে দেখতে থাকুন সব খবরের জন্য আপডেটের জন্য এবং আমাদের লিখিত খবরগুলো কিন্তু পেয়ে যাবেন www.khaboriya24.com এখনকার মতো এখানেই রাখছি সব খবরের জন্য অবশ্যই ভিজিট করুন খবরিয়া24 ক্যামেরায় রাজের সাথে আমি পর্ণা খবরিয়া24 লাইভ